সকাল থেকে বিভিন্ন জায়গায় শুরু হয়েছে ইডি হানা একদিকে যেরকম আপনাদের দেখাচ্ছিলাম যে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতে সকাল থেকে শুরু হয়েছে ইডি তল্লাশি অন্যদিকে উত্তর দমদম পুরসভার উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভ চক্রবর্তী তার বাড়িতেও কিন্তু ইডি তল্লাশি জারি রয়েছে পাশাপাশি বিধায়ক তাপস রায় বরানগরের বিধায়ক তাপস রায় তার বাড়িতেও কিন্তু ইডি তল্লাশি জারি রয়েছে সকাল থেকে আমরা জানি যে পুরনিয়োগ দুর্নীতি তদন্তে নেমে আরও সক্রিয় ইডি এবং যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সেখানে আমরা জানি যে সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার পুনরাবৃত্তি না হয় তার জন্য কিন্তু কেন্দ্রীয় এজেন্সি আরও তৎপর এবং তারা নিজেদের নিরাপত্তা যথেষ্ট আটোসাটো করেছে কেন্দ্র বাহিনীর সংখ্যা বাড়ানো হয়েছে এবং বিভিন্ন এলাকা কেন্দ্র বাহিনী কিন্তু রুট রুটমার্চও দেখা যাচ্ছে উত্তর দমদম পুরসভার উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভ চক্রবর্তী তার বাড়িতেও কিন্তু চলছে ইডি তল্লাশি সকাল সকাল ইডি আধিকারিকরা সেখানে পৌঁছে গিয়েছেন এখন কি আপডেট রয়েছে জানবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি জয়ন্ত মজুমদার জয়ন্ত এখনো পর্যন্ত কি তথ্য সামনে আসছে দেখো তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে এই সুবোধ চক্রবর্তী যে উনিশ নম্বর ওয়ার্ডের বর্তমানে যিনি কাউন্সিলর রয়েছেন দু হাজার সাল সেই সময় কিন্তু তিনি উত্তরদমদম পৌরসভার চেয়ারম্যান ছিলেন এবং দু থেকে দু তিনটে বছরে তার থেকে কিন্তু রেকমেন্ডেশনে সাতান্ন জনের তালিকা কিন্তু তৈরি করা হয়েছিল রেকমেন্ডেশন হয়েছে তার হাত দিয়ে এমনটাই মনে করছেন ইডি এবং সেখানে তার ছেলেমেয়ের নামও রয়েছে তার ছেলে উত্তর দমদম পৌরসভায় চাকরি পেয়েছে কর্মরত ছিলেন এবং তার মেয়ে পার্শ্ববর্তী অন্য একটি পৌরসভায় কিন্তু চাকরি পেয়েছিলেন সেই নিয়োগটা কি করে হয়েছিল সেই সংক্রান্ত বিষয় কিন্তু খতিয়ে দেখতেই কিন্তু কার্যত সকালবেলা সাড়ে প্রায় ছ ঘন্টা কিন্তু আমরা দেখছি যে ছ ঘন্টা ধরে কিন্তু ইডি আধিকারিকদের কিন্তু অভিযান চলছে এবং এই যে জায়গা তোমাকে দেখাচ্ছে দেখো কেন্দ্রীয় জওয়ানরা রয়েছে তারা তৎপরতার সঙ্গে অভিযান চালাচ্ছে এবং এইখানে তাদের যে যারা পাড়া প্রতিবেশী তাদের নিকট আত্মীয় তারা কিন্তু এসেছিলেন এবং কেন্দ্রীয় জওয়ানের জওয়ানরা তাদের কিন্তু সেখান থেকে সরিয়ে দেন যে কোনো নিকট আত্মীয়কে এখানে প্রবেশ করতে দেওয়া হবে না তারা মূলত জিজ্ঞাসা করতে এসে এসেছিলেন যে এতক্ষণ ধরে তল্লাশি অভিযান চলছে এর আগেও কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম এখানে সিবিআই এবং ইডি ছিল সেখানে মিনিট কুড়ি তিরিশ মিনিট থেকে ছিল কিন্তু এই সব থেকে বড় রেট হচ্ছে এখনো পর্যন্ত তল্লাশি ছ ঘন্টা অতিবাহিত তারা জিজ্ঞাসা করেছিলেন যে সুবোধ যে কাউন্সিলর রয়েছে এখানকার তার শারীরিক অবস্থা কিন্তু খুব একটা ভালো নয় তার বুকে স্টেইন রয়েছে এবং তার কিন্তু হারের সমস্যাও রয়েছে এবং সেই সুবোধ চক্রবর্তীর যে নিকটস্থ আত্মীয় তারা কিন্তু এসেছিলেন জিজ্ঞাসা করতে যে তারা কিছু খাওয়া দাওয়া করেছেন কিনা না এই বিষয়ে এবং তাদের তার পাশাপাশি তারা আমাদের সংবাদ মাধ্যমের মুখোমুখি এটাও জানিয়েছেন যে সুবোধ চক্রবর্তী অত্যন্ত ভালো একজন মানুষ এলাকায় তার নাম রয়েছে মানুষের বিপদ দেখলে তিনি ঝাঁপিয়ে পড়েন এটা বিরোধীদের চক্রান্ত এবং সেই কারণেই কিন্তু ইডি পাঠিয়ে এইভাবে তল্লাশি অভিযান মানুষকে হ্যারাসমেন্ট করার চেষ্টা করছে তবে প্রশ্ন থাকছে তিন বছর তিনি যখন চেয়ারম্যান ছিলেন সেই সময় যে নিয়োগ সংক্রান্ত দুর্নীতি হয়েছে সেখানেই সুবোধ যে কাউন্সিলর রয়েছে উনিশ নম্বর ওয়ার্ডের সুবোধ চক্রবর্তী তার কি প্রভাব রয়েছে সাতান্ন জনের যে তালিকা ছিল সেখানে তার ছেলের নাম ছিল তার মেয়ে কিন্তু পার্শ্ববর্তী অন্য একটি পৌরসভায় কিন্তু কাজ পেয়েছিলেন কি করে হয়েছিল সেই নিয়োগ সেই সংক্রান্ত বিষয় কিন্তু ইডির আধিকারিকরা এবার যথেষ্ট তৎপরতার সঙ্গে খতিয়ে দেখছে এবং আমরা দেখছি বাড়তি সতর্কতাও কিন্তু রয়েছে ঢাল রয়েছে সঙ্গে প্লাস্টিকের লাঠি মাথায় হেলমেট রয়েছে এবং শুধু পুরুষ জওয়ান তারা কিন্তু নয় মহিলা জওয়ানরাও রয়েছে মহিলা জওয়ানরা ভেতরে রয়েছে ঘরের তাদেরকেও দেখা গিয়েছিল তারা কিন্তু তল্লাশি অভিযান পুঙ্খানুপুঙ্খভাবে জারি রেখেছে যে এই সুবোধ চক্রবর্তী উনিশ নম্বর ওয়ার্ডের বর্তমান যে কাউন্সিলার উত্তর দমদম পৌরসভায় তার নিয়োগ সংক্রান্ত দুর্নীতিতে কি প্রভাব রেকমেন্ডেশন কি ছিল সমস্ত ক্ষতি দেখা হচ্ছে সেক্ষেত্রে জয়ন্ত শুধুমাত্র কি রেকমেন্ডেশন তিনি কারো নাম সুপারিশ করেছেন কিনা এই বিষয়ে জানা হচ্ছে নাকি অন্য আরো অনেক কিছু জানতে চাওয়া হচ্ছে এবং কোন সূত্রে শুভ চক্রবর্তীর কাছে জিজ্ঞাসাবাদের জন্য গিয়েছে কেন্দ্র তদন্তকারী সংস্থা দেখো তুমি মূলত যেটা বললাম রেকমেন্ডেশন একটা তো ব্যাপার রয়েছে এবং তিনি যখন চেয়ারম্যান ছিলেন দু সাল তারপরে একুশ পর্যন্ত তিনি চেয়ারম্যান ছিলেন এবং সেই সময় নিয়োগ হয়েছিল তার হাত ধরে সাতান্ন জন এমনই কিন্তু সূত্রমারফিক আমরা জানতে পেরেছিলাম এই যে সাতান্ন জনের যে নিয়োগ প্রক্রিয়া হলো সেটা কি করে হলো কি বেসিসে হলো সেই বিষয়ে কিন্তু ইডি আধিকারিকরা অভিযান চালাতে এর আগেও কিন্তু আমরা দেখেছিলাম যে সিবিআই ইডি এসেছিল একই বিষয় নিয়ে অভিযান চালাতে আজকেও কিন্তু এই বিষয়ে অর্থাৎ পুঙ্খানুপুঙ্খ তথ্য কিন্তু খতিয়ে দেখতে চাইছেন যে তিনি কিভাবে নিয়োগ করালেন এতজন কর্মীকে এবং তাদের প্রসিডিওরটা কি ছিল এবং কি ছিল সেই বিষয়টা সেই বিষয়ে কিন্তু কি কি দুর্নীতি দুর্নীতি হয়েছে হয়েছে এবং কালো সাদা করা সেই বিষয়ে কিন্তু আজকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে ইডির আধিকারিকরা বাড়তি সতর্কতার সঙ্গে জয়ন্ত স্থানীয় বাসিন্দারা কি বলছেন এই বিষয়ে তাদের কি বক্তব্য সকাল থেকে যে কাউন্সিলরের বাড়িতে ইডি অভিযান চলছে সে তাদের কি বক্তব্য দেখো স্থানীয় বাসিন্দারা কিছুক্ষণ আগেই যখন এসেছিলেন এবং এসে যখন কেন্দ্রীয় জওয়ানকে জিজ্ঞাসা করলেন তারা কিছু খেয়েছে কিনা কারণ স্থানীয় বাসিন্দাদের মূলত যেটা বক্তব্য তারা দাবি করছেন যে সুবোধ চক্রবর্তী উনিশ নম্বর ওয়ার্ডের বর্তমান যিনি কাউন্সিলর তিনি অত্যন্ত এবং ভালো মানুষ যখনই মানুষ বিপদে পড়েন তখনই তিনি ছুটে যান কিন্তু তিনি বলছেন এবং আমরা তার পরিপ্রেক্ষিতে যখন জিজ্ঞাসা করেছিলাম তাহলে তার ছেলে মেয়ে কি করে চাকরি পেল তখন তারা কিন্তু এটাও জানিয়েছেন যে তারা যোগ্যতায় তারা চাকরি পেয়েছে এখানে সুবোধ চক্রবর্তীর কোনো কিন্তু প্রভাব প্রতিপত্তি নেই তবে স্থানীয়দের অভিযোগ যে বিরোধীদের চক্রান্তে কিন্তু এই ইডি আধিকারিকরা বারবার আসছেন এবং হ্যারাসমেন্ট করার চেষ্টা করছেন কারণ সামনেই লোকসভা নির্বাচন এবং সেই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি অনেক ভোট পাওয়ার চেষ্টা করবে এবং সেই কারণে কিন্তু তৃণমূলকে দাবিয়ে দেওয়ার একটা অপচেষ্টা করা চলছে এই সেই সংক্রান্ত বিষয় একেবারে জয়ন্ত ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি জয়ন্ত মজুমদার এবং সুবোধ চক্রবর্তী তিনি প্রাক্তন চেয়ারম্যান এবং বর্তমানে উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তার বাড়িতে সকাল থেকে শুরু হয়েছে ইডি তল্লাশি তার শারীরিক অবস্থা খুব একটা ভালো না এবং তার সেই শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা যদিও সকাল থেকে ইডি আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন এবং তার বাড়িতে চলছে তল্লাশি